আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসি এর চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আপনাদের চতুর্থ গণ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনাদের এই চতুর্থ গণ বিজ্ঞপ্তিতে আপনার কিভাবে সঠিক নিয়মে আপনার আবেদন করতে পারেন এবং সঠিক নিয়মে আপনার আপনাদের প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করতে পারেন। তো আজকের ভিডিওতে এই সকল বিষয়গুলো আমি আপনাদের মাঝে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের চতুর্থ গণ বিজ্ঞপ্তি আবেদন সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন এবং আপনি সঠিকভাবে আবেদন করতে পারবেন। এবং আপনি যদি সঠিকভাবে আবেদন করতে পারেন, তাহলে অবশ্যই আপনার চাকরি হওয়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণ। তো চলুন শুরু করা যাক। তো এখন যে আবেদনটি আমি করব, সেই আবেদনটি চাইলে আপনার হাতে থাকা যে কোনো স্মার্টফোন দিয়ে আপনি করে নিতে পারেন। তো এজন্য আপনাদেরকে আপনাদের মোবাইল ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আমার পছন্দ অনুযায়ী একটি ব্রাউজার ওপেন করে নিলাম। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ফায়ারবক্স ওপেন করে নিয়েছি। আপনারা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে পারেন, তবে আপনারা যদি মোবাইল থেকে করতে চান সেক্ষেত্রে আপনাদের ক্রোম ব্রাউজারটি আপনাদের জন্য খুবই ভালো হবে। এবং এখানে ফায়ারবক্সে যে অ্যাড্রেস বারটি রয়েছে, এখানে আমরা লিখব ngi.teletalk.com.bd, অর্থাৎ আপনার আমাদের নোটিশ বোর্ডে যে অ্যাড্রেসটি দিয়েছিল সেই অ্যাড্রেসটিতে আমরা এখানে লিখব এবং এন্টার প্রেস করব, অথবা মোবাইলে গো বাটনে ক্লিক করব। তো এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আপনাদের যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে সবগুলো আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে রয়েছে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাইকেল ফোন নামে একটি অপশন রয়েছে এবং এখানে দেখেন 28/4/2022 এই অপশনটিতে আমরা ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর ঠিক আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন, এখানে নোটিশ বোর্ড দেখতে পাবেন এবং পরবর্তীতে দেখেন অ্যাপ্লাই হেয়ার নামে একটি বাটন রয়েছে লাল কালি দিয়ে ব্লক করা। তো আমরা এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার সাথে সাথে ঠিক আপনার এরকম একটি ইনফরমেশন দেখতে পাবেন এবং এখানে আপনাদের চতুর্থ গণ বিজ্ঞপ্তি 2022 লেখা হবে। এখানে ডাউনলোড আপনাদের যে সার্কুলারটি রয়েছে এটি আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। যদি আমি এখানে ডাউনলোড ক্লিক করি, দেখেন আমাদেরকে এই স্পোর্ট যে সার্কুলারটা রয়েছে, গণ বিজ্ঞপ্তি রয়েছে, এটি সম্পূর্ণ চলে আসবে। এই সম্পর্কে পুরো বিস্তারিত এখানে আপনারা পাবেন। তো তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ অ্যাপ্লিকেন্ট গো টু ইয়োর অ্যাপ্লিকেশন, এখানে ফর্ম এখানে দেওয়া আছে, একটি আমরা ক্লিক করব। তো বন্ধুরা, এই যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে আপনাদের আবেদনের যে গাইডলাইনটি, সেই গাইডলাইনটি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এটি আপনারা খুব ভালো করে পড়বেন এবং এখানে দেখেন লাল কালি দিয়ে একটি সাইনবোর্ড দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে ফি প্রদানের পর কোনো অবস্থাতে আবেদনটি কোনো তথ্য পরিবর্তন বা সংশোধন করা যাবে না। অর্থাৎ আপনি আবেদন করেছেন, আবেদন করা পর্যন্ত কিন্তু আপনার এটি ড্রপ হিসেবে সেই হবে যতক্ষণ পর্যন্ত আপনি টাকা প্রদান না করবেন। এবং অতক্ষণ পর্যন্ত আপনি চাইলে আপনার যে সিলেকশনগুলো রয়েছে, আপনার আবেদন সংশোধন যেগুলো রয়েছে, আপনি সবগুলো সঠিকভাবে করতে পারবেন। তো এখানে দেখেন সর্বশেষ যে বাটনটি রয়েছে, এখানে প্রসেস নামে একটি বাটন রয়েছে, এই প্রসেস বাটনে আমরা ক্লিক করব। তো প্রসেস বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে এবং এখানে আপনাদের রোল নাম্বার এবং ব্যাচ নাম্বার সিলেক্ট করতে হবে। এবং আপনাদের রোল, ব্যাচ এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে যাওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটি বাটন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে ঠিক আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে, আপনার নাম, আপনার পিতার নাম, মাতার নাম, সবগুলো ইনফরমেশন এখানে আপনাকে দেখাবে। এবং এখানে আপনাদের পরবর্তী দেখেন এখানে কিছু ঘর রয়েছে, এই ঘরগুলো আপনাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ এখানে যে নিচে যে ঘরগুলো রয়েছে, যেমন মোবাইল নাম্বার, ইমেল, আপনাদের আইডি নাম্বার, ভোটার আইডি কার্ড যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এবং মেরিট স্ট্যাটাস এবং আপনাদের রিজন, সেগুলো আপনাকে এখানে সুন্দর করে আপনাকে বসে দিতে হবে। অর্থাৎ আপনার এখানে যে লাল যে চিহ্নগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা উপরে দেখেন লাল নামে একটি স্টার চিহ্ন রয়েছে, এই স্টার চিহ্ন যতগুলো বক্সে থাকবে সবগুলো আপনাদেরকে পূরণ করতে হবে, এগুলো ছাড়া কিন্তু আপনার আবেদনটি নিবে না। তো চলুন আমরা এখন এই যে ঘরগুলো রয়েছে সেগুলো আমরা পূরণ করি। তো এখানে যে তথ্যগুলো চেয়েছে সকল তথ্যগুলো আমার পূরণ করা শেষ এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার নিচে সাদা একটি বাটন রয়েছে এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস নামে এই অপশনটি রয়েছে, তো এখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। অর্থাৎ আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যেটি রয়েছে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে এবং এইটি আপনার সর্বোচ্চ আপনাদের যে এনআইডি কার্ডটি রয়েছে সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনারা এখানে সাবমিট করবে। তো আমি এই ইনফরমেশনগুলো পূরণ করছি। তো আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সফলভাবে পূরণ হয়ে যাওয়ার পর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখতে পাচ্ছেন যে অ্যাড চয়েস নামে একটি অপশন রয়েছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন।
তো ক্লিক করার পরে আপনি এরকম একটি ইনফরমেশন দেখতে পাবেন, এবং এখানে সার্চ ইউর ডিজা পোস্ট, অর্থাৎ আপনি কোন কলেজে, অর্থাৎ আপনি কোন স্কুল হলে স্কুল, আপনার কলেজ হলে কলেজ, বা আপনি কোন যে সাবজেক্টগুলো, কোন কলেজগুলো আপনি এখানে সেট করবেন সেগুলো আপনাদেরকে এখানে সেট করে দিতে হবে। তো আমি যেহেতু এখানে কলেজ পর্যায়ে আবেদন, সেহেতু আমি এটা সিলেক্ট করলাম, এবং এখান থেকে ডিগ্রি পাস কলেজ যেটি রয়েছে হায়ার সেকেন্ডারি কলেজ এবং হায়ার সেকেন্ডারি স্কুল, অর্থাৎ এই যে সিলেকশনগুলো আপনাদের যে পছন্দ অনুযায়ী যে লেভেলটি রয়েছে সেই লেভেলটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি প্রথমে ডিগ্রি পাস কলেজ যেটি রয়েছে সেটি আমি সিলেক্ট করব, এবং সার্চ ইওর পোস্ট লেকচারার, এবং এখানে পরবর্তীতে ডিস্ট্রিক্ট আমি এখান থেকে সিলেক্ট করব, অর্থাৎ আমার যে জেলা রয়েছে সেই জেলাগুলো এখানে কি কি জেলায় কোন কোন পোস্ট আছে সেগুলো আমরা এখন দেখব। তো এখানে দেখেন আমি তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, এবং তারপরে এখান থেকে আমার যে উপজেলা সেই উপজেলাটি সিলেক্ট করে নিলাম, এবং এখান থেকে সার্চ বাটনে ক্লিক করলাম। যখনই আমি সার্চ বাটনে ক্লিক করব তখন কিন্তু আমাকে এরকম একটি ইনফরমেশন দেখানো হয়েছে যে এখানে আমি যে উপজেলাটি সিলেক্ট করেছি, দেখেন এখানে লেখা আছে আফটার দেয়ার সাবমিশন ইউ আর ক্যান নট ই মডিফাই ইট চয়েস, অর্থাৎ এই চয়েসটি কিন্তু আমার এই উপজেলায় আসলে এই লেকচারার পদে ডিগ্রি যে পাস যে কলেজগুলো রয়েছে সেই কলেজে কোনো পদ নেই বা কোনো পদ চাহিদা দেওয়া হয়নি। তো আমি যদি হায়ার সেকেন্ডারি এবং কলেজ দেই, এখানে যদি আমি দিয়ে আর তারপর আবার সার্চ করি, তাহলে কিন্তু ওই একই জিনিস দেখাচ্ছে, কারণ আমার এখানে কিন্তু কোনো পদ খালি দেখাচ্ছে না, এজন্য কিন্তু এটা দেখাচ্ছে। তো এখানে আমি আবার এটা দিয়ে সিলেক্ট করে এখান থেকে আমি পিরোজপুর সদর যদি আমি এখান থেকে সিলেক্ট করি এবং সার্চ দেই, তাহলে কিন্তু দেখেন এখানেও কিন্তু আমার এটা দেখাচ্ছে না। তো আমি এখান থেকে দেখেন আমি এখান থেকে কিছুটা পরিবর্তন করব, আমি এটাই ক্লিক করব, এবং এখান থেকে হায়ার সেকেন্ডারি দেব এবং লেকচারারি থাকবে, এবং এখান থেকে জেলা পিরোজপুর এবং পিরোজপুর সদরে আমি এখান থেকে সিলেক্ট করলাম। তো এখানে সিলেক্ট করার পরে আমি এখান থেকে সার্চ বাটনে ক্লিক করলাম। সার্চ বাটনে ক্লিক করার পরে আপনারা একটু নিচে আসবেন, নিচে আসার পর দেখেন লেকচারার যে পোস্টটি রয়েছে অ্যাকাউন্টিং যে পোস্ট সাবজেক্টটি, সেই সাবজেক্টে কিন্তু এখানে দেখেন লেকচারার হায়ার সেকেন্ডারি কলেজ, দেখেন এখানে তেজকাঠি যে কলেজটি রয়েছে সেই কলেজটিতে অ্যাকাউন্টিং একটি সাবজেক্ট রয়েছে। তো এখানে একজন টিচার নিয়োগ নেওয়া হবে এবং ফিমেল মেল দুইটাই নেওয়া হবে, পিরোজপুর সদর, এখানে DSHE। তো এখানে আমি চাইলে এটা সিলেক্ট করতে পারবো। তো এখানে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে সাবজেক্টটি রয়েছে সেই সাবজেক্ট অনুযায়ী আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী প্রতিষ্ঠানগুলো সিলেক্ট করবেন এবং এখান থেকে টিকমার্ক করবেন। ধরুন আমি দুটি কলেজ আমি এখান থেকে টিকমার্ক করেছি, একটি হচ্ছে আপনার প্রথমে পিরোজপুর সদরে এবং পরবর্তীতে আমি রয়েছি বেগম তোফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ যেটি রয়েছে বরিশাল সদরে, সেটি আমি এখান থেকে সিলেক্ট করেছি। এবং এখান থেকে আপনারা একটু নিচে আসবেন, নিচে এসে দেখতে পারবেন যে রেকর্ড অ্যান্ড রিমুভ চয়েস, তো এই বাটনটি আপনারা ক্লিক করবেন। তো এই বাটনে ক্লিক করার পরে আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে দেখেন আমি এখানে দুটি কলেজ সিলেক্ট করেছি, আপনি এখান থেকে 40টা চয়েস আপনারা সিলেক্ট করে নেবেন। তো এক এক করে আপনারা যে আপনাদের পছন্দ অনুযায়ী আপনার আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো অনুযায়ী আপনার পছন্দ ক্রমে আপনারা কিন্তু এটা সাজাবেন, অর্থাৎ এটা সাজানোর বেলায় আপনার খুবই খুবই কেয়ারফুলিভাবে সাজাবেন, কারণ আপনার যে এই যে চয়েসগুলো রয়েছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, অর্থাৎ আপনি কিন্তু মেরিট লিস্ট দেখবে যখন আপনি 1 নম্বর চয়েস দিবেন, অর্থাৎ আপনি 1 নম্বর কলেজ আমি দিয়েছি তেজকাঠি কলেজ, যে কলেজটি রয়েছে সেই কলেজটি 1 নম্বর চয়েস দেওয়া হয়েছে। তো এই 1 নম্বর কলেজ যেটি রয়েছে সেটিতে যদি আমার এখানে ধরেন 10টা আবেদন পড়েছে এবং এই 10টির ভিতর ধরেন আমার মেরিট লিস্ট যদি সর্বপ্রথম থেকে থাকে বা আমার মার্ক যদি ভালো থেকে থাকে তাহলে এখানে আমি চান্স পাবো, আর যদি আমার মার্ক এখান থেকে না আসে তাহলে আমি এটা চান্স পাবো না, তার পরবর্তী দেখা হবে আমার 2 নম্বর চয়েস। এ ঠিক এভাবে 20টা বা 10টা আবেদন পড়লো, সেক্ষেত্রেও আমি মেরিট লিস্টে পেলাম না, তাহলে কিন্তু আমার 2 নম্বরটাও চলে গেল। আর পরবর্তীতে কিন্তু NTSC যে সফটওয়্যার সেটা কিন্তু দেখবে আপনার তৃতীয় ধাপটা। এভাবে করে কিন্তু আপনার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং আপনার 40টা যে চয়েস রয়েছে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান এবং লাস্ট পর্যন্ত আপনার প্রতিষ্ঠানতে দেখা হবে। এবং তার বাইরে দেখতে পাচ্ছেন যে আপনার এখান থেকে ধরেন আপনি যতক্ষণ পর্যন্ত আপনি টাকাটা পরিশোধ না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এখান থেকে আপডাউন করতে পারবেন, অর্থাৎ এই আবেদনগুলো উপরে নিচে ধরেন এই এই যে আবেদনটি রয়েছে, ধরেন আমি এখান থেকে বরিশালের যে মানিক মিয়া মহিলা কলেজ যেটি রয়েছে সেটি আমি উপরে নেব, এটা আমি ক্লিক করলাম, দেখেন এখানে 1 নম্বরে চলে গিয়েছে যে মানিক মিয়া মহিলা কলেজ। তো এটাকে যদি আমি ডিলিট করতে চাই এখানে ক্লোজ বাটন যেটা রয়েছে এটাতে আমরা ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখেন আপনি আবার যদি আমি চাই যে এটা আমি সংশোধন করব, তো এটা কিন্তু আপনারা পারবেন শুধুমাত্র আপনাদের টাকা পরিশোধের আগ পর্যন্ত, অর্থাৎ আমি যদি এখন এখান থেকে কেটে বের হয়ে যাই তারপর কিন্তু আবার আমি চাইলে আমার যে রোল নাম্বার এবং রেজিস্টার নাম্বার এবং ব্যাচ দিয়ে কিন্তু আবার লগ ইন করে এই অ্যাপ্লিকেশন কিন্তু আমি আবার পুনরায় করতে পারবো, কারণ আমি কিন্তু এখন পর্যন্ত টাকা পরিশোধ করিনি। তো পরবর্তী দেখেন লেখা আছে যে আই এগ্রি টু জয়েন এনি ইনস্টিটিউট,
অফ দ্য কান্ট্রি সিলেক্টেড বাই দ্য অথরিটি অন দ্য বেসিক অফ মেরিট। অর্থাৎ আপনার এই যে মেরিট লিস্ট, আপনি যে 40টা চয়েস দিবেন, এখানে ধরেন আমার ফর এক্সাম্পল এখানে আমি 2টা চয়েস দিয়েছি, কিন্তু এখানে আপনার 40টা চয়েস দিতে পারবেন, এবং আপনার এখান থেকে 40টা চয়েস দিবেন। সেই 40টা চয়েস যদি আপনার দেন এবং সেই 40টি চয়েসের বাইরে যখন আপনি 1, 2, 3, 4, 5, 6, 7 সর্বমোট আপনি 40টা পর্যন্ত আপনি যে সিলেক্ট করেছেন যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোতে আপনি চান্স পাননি, সেক্ষেত্রে আপনাদের করণীয় কি? সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করতে ইচ্ছুক থাকেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করে দিবেন। ইয়েস বাটনে যদি আপনি এখান থেকে ক্লিক করে দেন, তাহলে আপনার এই যে 40টি অপশন রয়েছে, এই 40টি অপশনের বাইরে যদি কখনো এই চতুর্থকরণ বিজ্ঞপ্তিতে যেহেতু 68,000 প্লাস পদ খালি রয়েছে, সেক্ষেত্রে যদি এখানে আপনাদের, আপনি যে সাবজেক্ট ধরেন এখান থেকে লেকচারার যে অ্যাকাউন্টিং যে সাবজেক্টটি রয়েছে, সেই সাবজেক্টটি যদি আপনার খালি থেকে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে, সেই প্রান্তে কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে যদি আপনি এখানে ইয়েস বাটনে ক্লিক করে দেন তাহলে কিন্তু। আর যদি আপনি নো বাটনে ক্লিক করে দেন তাহলে হবে কি, তাহলে আপনার, আপনি যে প্রতিষ্ঠান যে 40টা সিলেক্ট করে দিয়েছেন সেই 40টায় আপনাকে প্রদান করা হবে। যদি আপনি ওখানে চান্স পান তাহলে আপনাকে ওইখানে নিয়োগ দেওয়া হবে, আর যদি আপনি ওখানে চান্স না পান তাহলে কিন্তু আপনাকে নিয়োগ দেওয়া হবে না। এটি অবশ্যই আমার মতে আপনার ইয়েস প্রদান করে রাখবেন, কারণ নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। তো অবশ্যই এজন্য দূরে পড়লেও আমি মনে করি এটা ইয়েস দেওয়া খুবই ভালো এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হবে, কারণ আমরা যেহেতু সবাই বেকার ইতিমধ্যে, তো আমাদের একটা চাকরি বা দূরে হলেও মোটামুটি একটা বলতে পারবেন যে, বা বলতে পারবেন আপনারা যে একটা প্রতিষ্ঠানে কর্মরত আছি, এই পরিচয়টা অন্ততপক্ষে পাবেন। তো পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন ফটো অ্যান্ড সিগনেচার নামে একটি অপশন রয়েছে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ফটো অ্যান্ড সিগনেচার। তো ফটো অ্যান্ড সিগনেচারটা আপনারা কীভাবে করবেন, তো ফটো অ্যান্ড সিগনেচারের ব্যাপারে একটি ভিডিও আসবে এবং সেই ভিডিওতে আপনারা কীভাবে মোবাইল থেকে করবেন সেই সম্পর্কিত পুরো বিস্তারিত আমি আপনাদেরকে জানাবার চেষ্টা করব। ফটো এবং সিগনেচারটি আপনার চাইলে যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনার এই ফটো এবং সিগনেচারটা, যে আমার যে ফটো অ্যান্ড সিগনেচারটা, আমরা সেখানে সার্চ করে নেবেন। তো তো ফটো অ্যান্ড সিগনেচারে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে, এবং এই ফটো এবং সিগনেচারটা, অর্থাৎ আপনার একটি ছবি এবং আপনার সিগনেচার, সাদা কাগজের সিগনেচার, একটি সাইজ হচ্ছে 300x300, একটি সাইজ হচ্ছে 300x80, অর্থাৎ সিগনেচার সাইজ 300x80 এবং ছবি সাইজ 300x300। এখন এই যে ছবি দুটো আপনাকে আপলোড করতে হবে, ছবি এবং সিগনেচার, তো আমি এখান থেকে সিলেক্ট যে অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করব, এবং আমার এখানে যে ছবিটি রয়েছে সেই ছবিটি আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং সিগনেচারটি সিলেক্ট করে দিলাম, এবং এখান থেকে দেখেন নিচে ডিসক্রিপশন দিয়েছে, অর্থাৎ আপনি যেগুলো পূরণ করেছেন সেগুলো আপনার তথ্য এবং সত্য, এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে এখানে একটি টিকমার্ক করে দিবেন এবং নেক্সট, যে নিচে দেখেন নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করে দিবেন। তো এরকম একটি ইনফরমেশন আপনারা দেখতে পাবেন, যেহেতু আমার এই ইনফরমেশনগুলো সবগুলো ঠিকঠাক হয়নি এখন পর্যন্ত, যেহেতু আমি এটা আপনাদের দেখানোর জন্য করেছি, মাত্র 2টি চয়েস দিয়েছি এবং এখানে আমি 40টি চয়েস দেব, এবং বাকি যে ইনফরমেশনগুলো রয়েছে সে সকল ইনফরমেশন কিন্তু আমার দেওয়া, শুধুমাত্র আমার চয়েস যে লিস্টটি রয়েছে সেই চয়েস লিস্টটি এখন পর্যন্ত আমি অ্যাক্টিভ করিনি এবং সেটি আমি পুনরায় করব না এই মুহূর্তে। এবং এই মুহূর্তে যদি আমি এখান থেকে ফি প্রদান করে থাকি তাহলে কিন্তু আমার আবেদনটি আর কিন্তু আমি সংশোধন করতে পারবো না, এই বিষয়টা আপনারা খুবই খেয়াল করে রাখবেন। কারণ আপনি যদি এখান থেকে এইটি আপনি সাবমিশন করে দেন, মানে ফি পরিশোধ করে দেন, তাহলে কিন্তু আপনি আর আবেদন করতে পারবেন না এবং আর বা এইখান থেকে পরিবর্তন করতে পারবেন না। তো এখান থেকে আপনারা কিভাবে ফি পরিশোধ করবেন সে বিষয়ে আমার একটি ভিডিও আসছে, অপেক্ষা করুন। আপনারা ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আপনাদের পুরো আবেদন প্রসেস নিয়ে বিস্তারিত ভিডিও, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই বিষয়ে আরো যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।